নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আর আমি দেবাশিস। আমরা আজকে চলে এসেছি নিউ টাউন বিশ্ববাংলা গেটে। এর আগেও আমরা বিশ্ববাংলা গেটে এসেছি অনেকবার, বাট এখন বিশ্ববাংলা গেটের অনেক কিছু রুলস চেঞ্জ হয়েছে, যেগুলো আজকের ভিডিওটাতে আমরা আপনাদের জানাবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবার আপনাদেরকে বলি যে আপনারা এই বিশ্ববাংলা গেট আসবেন কিভাবে। বিশ্ববাংলা গেট আসতে গেলে কমিউনিকেশন খুবই ভালো। আপনারা হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে যে কোনো বাস পেয়ে যাবেন বিশ্ববাংলা গেট আসার জন্য। আপনারা বলবেন যে জাস্ট নিউ টাউনে বিশ্ববাংলা গেট যাব, আপনাদেরকে এই নামিয়ে দেবে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন এই যে ওখানে ওপারটাতে বাস স্ট্যান্ড, আর জাস্ট এই বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই মাঝখানে রাস্তার উপরে এই বিশ্ববাংলা গেট রেস্টুরেন্ট। তারপরে আপনাদেরকে প্রথমে কি করতে হবে কি, এখান রাস্তাটা পার হয়ে জাস্ট ওপারটাতে আছে টিকিট কাউন্টার, ওই কাউন্টার থেকে টিকিটটা কেটে তারপরে এখানে হচ্ছে এন্ট্রি গেট আছে, এখান থেকে আপনারা রেস্টুরেন্টে যাওয়ার জন্য লিফট পেয়ে যাবেন। টিকিট বুকিং কাউন্টার থেকে আমাদের নাম এন্ট্রি করা হয়ে গেছে। এই যে আমাদের স্লিপ, আমরা এখানে লাঞ্চের জন্য বুকিং করে নিয়েছি। তো আগে থেকে অনলাইনে বুকিং করার কোনো ব্যাপার নেই, এখানে এসে লাইন দিয়ে টাইম অনুযায়ী আপনাদের নাম লিখিয়ে স্লট বুক করতে হবে। তো আমরা 12:40 এসেছি, এই যে আমাদের 12:40 টাইম আমরা বুক করে নিয়েছি। চলুন তাহলে এখন ভেতরে যাওয়া যাক। বাংলা রেস্টুরেন্টের ওপর থেকে অনেক কিছুই দেখা যায়, যেমন প্রায় পুরো নিউ টাউনটাই দেখা যায়। ওই যে ওইদিকে রবীন্দ্র তীর্থ, হিটকো ভবন, ওইখানে রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তো আরো অনেক কিছু। তা খুব অপরূপ, খুব ভালো। আমার তো সব থেকে ভালো লেগেছে এই যে পুরো ওপর থেকে আমি পুরো নিউ টাউনের রাস্তাটাকে দেখতে পাচ্ছি, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবার আমরা রেস্টুরেন্টে কিছু খাবার অর্ডার দেবো, দেখা যাক কি খাবার পাওয়া যায় এবং কতটা ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় কি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা অর্ডার দেবো সিলেবাটা মুরগির চপ একটা, দেন মেন কোর্সের জন্য দেবো তন্দুরি পমফ্রেট, সাথে স্টিম রাইস তো থাকছে, মাটন রোগান জোশ, আর সব শেষে কিছু একটা আইসক্রিম দেব, সেটা পরে ডিসাইড করা যাবে। বিশ্ববাংলা গেট রেস্টুরেন্টে আসতে হলে সবার আগে নিচে কাউন্টারে গিয়ে নাম এন্ট্রি করে তারপরে উপরে আসতে হবে, এবং এখানে আসার টাইমিং হলো দুপুর 12 থেকে 3 পর্যন্ত লাঞ্চের টাইমিং, এবং 7 থেকে রাত্রি 10 পর্যন্ত হলো ডিনারের টাইমিং। এর মাঝখানে কোনো স্ন্যাক্সের এখানে কোনো টাইমিং নেই, যেটা আগে ছিল। এবং আগে যেটা ছিল যে এমনি ঘোরার জন্য উপরে আসা যেত, এখন সেই পারমিশনটা নেই, এখন নিয়ম অনেকটাই চেঞ্জ হয়েছে। তো সময়ের সাথে সাথে নিয়ম চেঞ্জ হয়, তো আপনারা নিয়ম সব কিছু সঠিক জেনে তারপরে এখানে আসবেন। ঠিকঠাক ভেটকি মাছ খেয়ে লাগছে, পুরো ভেটকি মাছ সফটও আছে অনেক, দেখুন একদম ভাঙার সাথে সাথে সফট বেরিয়ে চলে এসেছে, সফট গন্ধরাজ ভেটকি ভাপা, এই যে সবুজ এরকম কালার, এটা দাম নিয়েছে 449 টাকা, আর 5 পিস দিয়েছে। তো খেয়ে দেখবো আমরা কেমন, এখানে দেখে দেবো ভেটকি মাছটা, ওটা সব দেখুন ঠিকঠাক আছে, ভেটকি মাছের মতোই টেস্ট লাগছে, মাছের কোয়ালিটি ভালোই আছে। এটা গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আছে এর মধ্যে। এখানে বেশ বড় বড় সাইজের 5 পিস মাছ দিয়েছে, তার সাথে দিয়েছে স্যালাড। স্যালাডের মধ্যে শুধুমাত্র আমি পেঁয়াজই দেখতে পাচ্ছি, আর সাথে দিয়েছে একটা গ্রিন চাটনি, চাটনিটার টেস্টও ভালো।
তো সব মিলিয়ে মোটামুটি আমি 10-এর মধ্যে 7 দেব। এটা আমাদের তন্দুরি পমফ্রেট, আর এখানে আছে মাটন রোগান জোশ। গ্রেভিটার থিকনেসটা দেখতে পাচ্ছি, আর এটা স্টিম রাইস। পমফ্রেটটাও বেশ সফট এবং বেশ স্পাইসি আছে, তো পমফ্রেটটাও বেশ বড় সাইজ আছে, তো ঠিকঠাক আমার বেশ ভালোই লেগেছে। খেয়ে দেখি কেমন লাগে। পমফ্রেট মাছ যেমন খেতে হয় তেমনই, মাছের কোয়ালিটি ভালোই আছে, ফ্রেশ আছে। আর এই তন্দুরি পমফ্রেটটার দাম নিচ হচ্ছে 449 টাকা। যেটা সব থেকে বড় কথা, মাছটা একদমই ফ্রেশ ছিল, তো খুবই ফ্রেশ, তো এটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো করে বেক করাও হয়েছে, একদম ভেতর থেকে দেখুন, একদম মাছের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি মাটন রোগান জোশ দিয়ে স্টিম রাইসটা ট্রাই করব। ভালো, বাট রাইসটা আমার খুব একটা ভালো লাগে। মাটন রোগান জোশটা ঠিক আছে, বাট একটু স্পাইসি হয়নি, যেটা আমরা মাটন খেয়ে অভ্যস্ত একটু স্পাইসি স্পাইসি, তো এখানে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো এবার আমি মটনটা ট্রাই করব। দেখো মটনটা একদম সফট, একটু টানতেই কেটে গেছে। এবার আমি খেয়ে বলবো টেস্টটা। মাটনটা ফ্রেশ, খুব ভালো কুক হয়েছে, বাট আমার মনে হয় যে আর একটু ঝাল হলে বেশি ভালো লাগবে। এবার আমরা ট্রাই করবো মটন রোগান জোশ, তার দাম নিয়েছে 499 টাকা। তা দেখুন, প্রথমে রোগান জোশের মেন যে জিনিসটা হচ্ছে ভালো লাগে সেটা হচ্ছে কালারটা, কালারটা একদম পারফেক্ট লাগছে। মটনের পিসটাও দেখছুন বড়ো বড়ো, আর এতে ছিল আমাদের 5 পিস টোটাল। তো আমি এবার দেখবো কেমন লাগে। প্রথমে গ্রেভিটা দেখি কেমন লাগে। টেস্ট ঠিকই আছে, অতটা স্পাইসি না, একটু নর্মালই লাগছে। ঠিকই আছে, মটনটা বেশি লাগছে, কিন্তু যারা আমরা যারা একটু স্পাইসি খাবার পছন্দ করি তাদের জন্য অতটা ভালো লাগবে না, ওর একদমই নর্মাল লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু বিশ্রাম নিচ্ছি। তো খাওয়া দাওয়ার অভিজ্ঞতা বলবো, আমরা যে আইটেমগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটা আইটেমই খেতে ভালো লেগেছে। হ্যাঁ, তো দামটা একটু কস্টলি আছে, প্রতিটা আইটেমের দাম একটু বেশি আছে, সেটা তো অস্বীকার করার কিছু নেই, কিন্তু ওভারঅল এরকম একটা এক্সপিরিয়েন্স নিতে গেলে একটু খরচা তো হবেই, কিছু করার নেই। কিন্তু প্রতিটা খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল এবং অত্যন্ত ফ্রেশ ছিল, তো আপনাদেরকে বলবো একবার অবশ্যই এখানে আসবেন। আমরা যে কটা আইটেম অর্ডার করেছিলাম তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে তন্দুরি পমফ্রেটটা, তো সবাইকে বলবো আপনারা এলে অবশ্যই একবার তন্দুরি পমফ্রেটটা ট্রাই করবেন। তো অন্যান্য আইটেমগুলো তো আমরা ট্রাই করিনি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম ট্রাই করতে পারবেন, বাট আমি সাজেস্ট করব তন্দুরি পমফ্রেটটা একবার ট্রাই করবেন। যেমন বড় ছিল তেমন ফ্রেশ ছিল, আর টেস্টটাও খুব অপূর্ব ছিল। আমার তো খুবই ভালো লেগেছে এখানটায় এসে। তো
তো এখানে খুব সুন্দর সবসময় রবীন্দ্রসঙ্গীত বাজছে, একটা খুব লাইট মিউজিক যেটা একদম আপনার মনটাকে একদম স্থগিত করে রাখবে এখানে। তো তার সাথে খাওয়া দাওয়াও ওভারঅল ভালো, সব কিছু মিলেই আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। আমি বলবো আপনারাও আসুন এখানে রেস্টুরেন্টটাতে, আসুন ওপর থেকে ভিউ উপভোগ করুন এবং খাওয়া দাওয়া করুন। আগে যেমন এখানে একটা এন্ট্রি ফি ছিল, মানে নাম লেখার সাথে পার পার্সন 500 টাকা করে একটা এন্ট্রি ফি ছিল, এখন আর সেটা নেই। এখন শুধুমাত্র নাম এন্ট্রি করেই ওপরে চলে আসতে পারবেন এবং যে কোনো অ্যামাউন্ট বিল করতে পারবেন, কোনো মিনিমাম ম্যাক্সিমাম বিলের কোনো ব্যাপার নেই, আপনারা যতটা খাবেন তত টাকার বিল করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের বিশ্ব বাংলা গেট ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো করে দেবেন।